প্রথমে প্রশ্নে বলা থাকে সামথিংসকে পাশাপাশি না রেখে, অর্থাৎ কিছু বস্তুকে বা কিছু মানুষকে আমরা পাশাপাশি বসাতে পারবো না এমনভাবে একটি সারিতে কতভাবে ওই বস্তুগুলোকে বা ব্যক্তিগুলোকে বসানো যায়। তাহলে আমরা যে টিপসটা ব্যবহার করব সেটা হলো বাকিদের আশেপাশের স্থানগুলোকে এদের জন্য নির্বাচন করব। এখানে এদের বলতে বোঝাচ্ছে যে সামথিংকে আমরা পাশাপাশি বসাতে পারবো না সেই মানুষগুলো বা সেই বস্তুগুলোকে, আর বাকিদের আশেপাশে বলতে বোঝানো হচ্ছে এই সামথিং যাদের আমরা পাশাপাশি বসাতে পারবো না তাদের ছাড়া যে এলিমেন্টগুলো বা বস্তুগুলো বা ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে বাকিদের। বাকিদের আশেপাশের স্থানগুলোতে যদি আমরা এই সামথিংসকে বসাতে পারি বা এই ব্যক্তিগুলো বা বস্তুগুলোকে বসাতে পারি তাহলেই তো এরা পাশাপাশি বসবে না। এই বাকিদের আশেপাশের স্থানগুলোতে এদের অর্থাৎ এই সামথিংসকে যতভাবে বসানো যায় সেই সংখ্যাটাকে যদি আমরা বাকিদের নিজেদের মধ্যে সজ্জা অর্থাৎ বাকিরা নিজেদের মধ্যে যতভাবে স্থান বিনিময় করতে পারে সেই সংখ্যাটা তারা গুণ করে দেই তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। এই টিপসটার একটা ইউজ দেখছি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে। দেখো, দুজন বাংলাদেশিকে পাশাপাশি না বসিয়ে 10 জন বিদেশি এবং 7 জন বাংলাদেশি কত রকমের একটি সারিতে আসন নিতে পারে, এটা সলিউশন দেখছি। দেখো, আমরা পাশাপাশি বসাতে পারবো না কাদের, দুজন বাংলাদেশিকে, অর্থাৎ এই 7 জন পাশাপাশি বসতে পারবে না। বাংলাদেশি মানুষ আছে এখানে 7 জন আর বিদেশি আছে 10 জন। আমি এখানে টিপসে যে বাকিদের কথা বলছিলাম সেই 10 জন হলো এরা, আর সামথিংসকে পাশাপাশি না রেখে সেই বাঙালির সংখ্যা হলো এই 7টাই হলো সেই সামথিংস। আচ্ছা, এখন দেখি কীভাবে অঙ্কটা করা যায়। আমি টিপসে বলে রেখেছি বাকিদের আশেপাশের স্থানগুলোকে এদের জন্য সেট করতে হবে। তো বাকিদের আশেপাশের স্থান বলতে আমি কী বোঝাচ্ছি, ধরো যদি তিনটা হলুদ বল থাকে, তিনটা হলুদ বল থাকে এক সারিতে, এই এক, এই দুই, এই তিন, তিনটা হলুদ বল থাকলে তিনটা হলুদ বলের আশেপাশে অর্থাৎ দুপাশে কয়টা করে স্থান থাকে, একটা, দুটা, তিনটা এবং চারটা। অর্থাৎ এক সারিতে তিনটা এলিমেন্ট থাকলে তাদের আশেপাশে বা দুপাশে জায়গা থাকে একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ তিনটা এলিমেন্টের জন্য আমরা সব সময় 4টা জায়গা পাচ্ছি। এভাবে যদি 4টা এলিমেন্ট থাকতো, এখানে আরেকটা হলুদ গোলক থাকতো, তাহলে তার দুপাশে আরও 2টো জায়গা থাকতো, সব মিলিয়ে 4টা থাকলে আমরা দুপাশে খালি স্থান পেতাম আরও একটা বেশি, অর্থাৎ 5টা পেতাম। এভাবে যদি এরকম এখানে 2টা গোলক থাকতো শুধু, তাহলে 2টা গোলকের চার দুপাশে 1টা, 2টো, 3টা, মোট 3টা পেতাম। তার মানে আমি বোঝাতে চেষ্টা করছি এক সারিতে বসানো তিনটা এলিমেন্টের দুপাশে জায়গা পাওয়া যায় 4টা করে, এক সারিতে বসানো 4টা এলিমেন্টের দুপাশে জায়গা পাওয়া যায় 5টা করে। এভাবে যদি আমরা এনটা বসাই, এনটা হলুদ গুলো বসাই, তাহলে তার দুপাশে জায়গা পাওয়া যাবে n+1টা। ঠিক একই রকমভাবে 10 জন বিদেশিকে যদি আমরা এক সারিতে বসানোর চেষ্টা করি, এরকম করে যদি 10 জনকে আমরা বসানোর চেষ্টা করি, তাহলে 10 জনের দুপাশে আমরা মোট 11টা স্থান পাবো। অর্থাৎ এখানে একটা, এখানে আরেকটা, 1টা, 2টা, 3টা, 4টা, এরকম করে 10 জন বিদেশির আশেপাশে দুপাশে আমরা মোট 10+1=11টা জায়গা পাচ্ছি। আমরা টিপসে বলে রেখেছি বাকিদের আশেপাশে স্থানগুলো এদের জন্য নির্বাচন করব। তার মানে 10 জন বিদেশির আশেপাশের স্থান আমরা পেয়েছি 10+1=11টা। এই 11টা স্থানকে আমরা 7 জন বাংলাদেশির জন্য কতভাবে নিতে পারি সেটা হলো 11P7। অর্থাৎ 11টা আসনকে আমরা 7 জনের জন্য চুজ করতে পারি 11P7 ভাবে। এরপর এতটুকু অংশ আমাদের শেষ হয়ে গেল, বাকিদের আশেপাশে স্থানগুলো আমরা এই সামথিংসের জন্য অর্থাৎ বাংলাদেশিদের জন্য চুজ করে ফেললাম। এরপর গুণ করব বাকিদের নিজেদের মধ্যে সজ্জা, অর্থাৎ আমরা শুধু বাংলাদেশিদের সজ্জাটাই এখানে হিসাব করেছি। আমরা যেটা করিনি সেটা হলো এই 10 জন বিদেশি এরাও তো পরস্পরের মধ্যে স্থান বিনিময় করতে পারে। এই 10 জন বিদেশিকে আমরা একে অপরের স্থান
স্থান থেকে চেঞ্জ করাতে পারবো, মানে এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবো কত উপায়? 10 ফ্যাক্টোরিয়াল উপায়। এই 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে 11P7 11 পারমুটেশন 7 কে গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 11P7 × 10 ফ্যাক্টোরিয়াল।